গুড মর্নিং ফ্রেন্ডস, আমি রাই পালিত। আমি একজন নৃত্যশিল্পী, আমি একজন ইভেন্ট ম্যানেজারও, এবং আমি আমার এই বাইরের কাজ আর আমার ঘর এবং বাইরেকে আমি কীভাবে সামাল দিই দুটো মিলিয়ে, এই সবই আমার ব্লগে আপনাদের দেখাবো। তার সাথে আমার একটা পাখি আছে, পাখিকে সামলাই, আমার ঠাকুর আছে, সব কিছু মিলিয়ে ঘর বার কীভাবে আমি সামলাচ্ছি সেটা আপনাদের কাছে তুলে ধরব। আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, বাইরে বেরিয়েছিলাম কাজ ফাজ করে, ক্লাস ক্লাস করে, মিটিং ফিটিং করে চলে এসেছি। এসে চিকেন বানাচ্ছি, রুটি কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি দাঁড়াও। রুটি কিনে নিয়ে এসেছি আর চিকেন হচ্ছে, চিকেন বসিয়ে দিয়েছি এসে হাত পা ধুয়ে, কেননা মোটামুটি লেট হয়ে গেছে, 8:45 বাজে, না করলে 9:30 মধ্যে খেতে পারবো না। তো চিকেন বসিয়ে দিয়েছি, চিকেন ম্যাগনেট করে রেখে দিয়ে গেছিলাম, রেখে বেরিয়েছিলাম। আর দুপুরবেলা তোমার দাদা একটু আলু সিদ্ধ ভাত করে নিয়েছিল, ম্যানেজ করে নিয়েছিল নিজের রান্নাটা, কিন্তু আমরা দুপুরবেলা আমি ছিলাম না, এই এসে রান্না করি একটু, রাত্রিবেলা তো ভালো খেতে হবে। আবার তোমাদের সঙ্গে আসছি, একটুখানি চিকেনের প্রিপারেশন যখন করবো তোমাদের দেখাবো, ঠিক আছে? আমি কিচেনটাও পরিষ্কার রান্না করার পর একটু সাফ করে দিই, একদম ভালো লাগে না বিনা সাফ করে আমার কিচেনে থাকতে। তো চলো, কিচেনটাও মোটামুটি সাফ করে দিয়েছি। কি করছো মাম্মা? আরে সকালে বেরিয়ে গেছিলাম, দুধ আর দই নিয়েছি, ওই হিসেবগুলো করে রাখি, আর আমার তো হিসেব গন্ডগোল হয়ে যাবে, বুঝতেই তো পারেন বন্ধুরা, সব একা হাতে সামলাতে হবে। চলো বন্ধুরা, অনেক রাত হয়ে গেল, 11:45 বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আজকে চিকেন কষাটা দারুণ হয়েছিল একদম। তো সকাল থেকে উঠে আবার নতুন করে একটা দিন শুরু হবে, নতুন করে দৌড়াদৌড়ি শুরু আছে। তো কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। শুভরাত্রি, গুড নাইট, জয় বাবা লোকনাথ।